যার কারণে বাচ্চা পেটেই মারা যায়। কথাটা শুনে আহনাব থমকে যায়, সবাই তো আরো ভেঙে যায়, কান্নায় ভেঙে পড়ে মা আর তিশার মা। আহনাবের আর সাহস হচ্ছে না কিছু বলার। আর একটা খারাপ নিউজ আছে। আর কি রাহুল? তিশার কখনো মা হতে পারবে না আহনাব। কথাটা শুনে যেন আহনাবের মাথায় আকাশ ভেঙে পড়ে, চোখের সামনে সব ঘোলাটে হয়ে যায়, আহনাব যেন তার মধ্যেই নাই। আহনাব নিজেকে সামলাও, তিশার কি অবস্থা হবে তা ভাবো, ওকে সামলাতে হবে তোকে। তুই ভেঙে পড়লে তিশার কি হবে, সবার কি হবে? আহনাব ভেঙে পড়লে চলবে না, তোকে শক্ত হতে হবে। কিভাবে হব বলো, কিভাবে? ওই যে মেয়েটা শুয়ে আছে, তার হাজারো স্বপ্ন এই বাচ্চাটাকে নিয়ে। আমাদের হাজারো সাজানো স্বপ্ন সাজানো রয়ে গেছে। রাহুল, আমি কিভাবে ওকে সামলাবো বল আমাকে, বল। আমি ওকে প্রমিস করেছিলাম যে তাকে আমি সব সময় রক্ষা করব, সব সময়, কিন্তু পারলাম না। আমি একজন ভালো স্বামী হতে পারলাম না রাহুল। আহনাব কান্নায় ভেঙে পড়ে। ছেলেরা নাকি সহজে কান্না করে না, কিন্তু যখন তারা কাঁদে তাদের ভিতরটা ভেঙে যায় তখন। আর আহনাব তো আজ পুরো ভেঙে যায়, অনেক সময় পার হয়ে যায়, সবাই বাড়ি যায়। যদিও যেতে চাই নাই, কিন্তু রাত অনেক হওয়ায় আহনাব পাঠিয়ে দেয়। শুধু আহনাব রাহুল আর তুষার থেকে যায়। দুই দিন পার হয়ে যায়, তিশার হুঁশ ফিরে নাই। আর এই দুই দিন আহনাব এক মুহূর্তের জন্য তিশাকে ছেড়ে যায় না। এইদিকে পুলিশ লাগানো হয় আকাশকে খুঁজতে। পুলিশ আকাশকে খুঁজতে থাকে অনেক, কোথাও পায় নাই, কিন্তু তারা হার মানে নাই। দিন রাত মিলিয়ে আকাশকে খুঁজতে লাগে। দুই দিন পর সকালে আহনাব ক্যাবিনের সামনে ফোনে কথা বলছে। এইদিকে তিশার হুঁশ আসে, চোখ খুলে নিচে হাসপাতালের ক্যাবিনে পায়। হাতটা কেন জানি উঠছেই না, মনে পড়ে যায় ওই রাত আকাশ তার পেটে লাথি মারে। ওইটা মনে পড়ায় তাড়াতাড়ি পেটে হাত দেয়। পেটে হাত দিয়ে দেখে পেট ছোট, ওঠার চেষ্টা করে, নিজের পেটের দিকে তাকায়, পেটে হাত দিয়ে চিৎকার করে ওঠে, আমার বাচ্চা কোথায়, আমার বাচ্চা। তিশার আওয়াজ পেয়ে আহনাব দৌড়ে কেবিনে প্রবেশ করে। তিশার এমন অবস্থা দেখে ভয় পেয়ে যায়। তিশা আহনাবের দিকে তাকিয়ে বলে ওঠে, আমার বাচ্চা কোথায়, আমার বাচ্চা কোথায়, বলো আমাকে। আহনাব তিশাকে জড়িয়ে ধরে, চোখের পানি পড়ছেই, তবুও নিজেকে শক্ত করে আছে। তিশাকে খুব শক্ত করে আগলে আছে। আমার বাচ্চা কই, বলো কই আমার বাচ্চা। তিশা প্লিজ, তোমার শরীরটা খুব খারাপ, প্লিজ শান্ত হও, প্লিজ। আমার বাচ্চা এনে দাও, আমার বাচ্চাকে আমার কাছে এনে দাও, প্লিজ আমার বাচ্চা। কান্নায় যেন তিশা পুরোটা ভেঙে পড়ে। আহনাবের আর সাহস হয় নাই এই বলার যে তিশা আর কখনো মা হতে পারবে না। যদি শুনে মেয়েটার কি হবে এই ভেবে তার বুকটা কেঁপে ওঠে। আহনাব কত মত তিশাকে সামলিয়ে নেয়। তিশার বেশি কষ্ট হচ্ছে দীর্ঘ ছয়টা মাস সে তার গর্ভে একটা ছোট জন জানকে বড় করেছে, সে অনুভূতিগুলো সে কিভাবে ভুলবে যা সে ছয় মাসে পেয়েছে। অনেকটা দিন চলে যায়, তিশা আগে থেকে কিছুটা স্বাভাবিক হয়। আহনাব নিজেকে শক্ত করে রাখে শুধু তিশার জন্য, যাতে সে কষ্ট না পায়। আর এইদিকে রাহুল, সে কখন থেকে দেখছে অনামিকা চুপ করে আছে, কি যেন ভাবছে। রাহুল অনামিকার কাছে যায়। কি ভাবছো? আমার ভাইটার সাথে এমন কেন হলো? আর তিশা মেয়েটা তো কম কষ্ট সহ্য করে নাই, একের পর এক আঘাত পেয়ে এসেছে। আর আহনাব তিশা দুইজন কত যে হ্যাপি ছিল এই বাচ্চা নিয়ে, ছয় মাসের একটা বাচ্চা। রাহুল কিভাবে ওই অমানুষটা পারছে একটা প্রেগনেন্ট মেয়ের পেটে এইভাবে লাথি মারতে, আমার তো ভাবতেই কান্না পাচ্ছে। আর সে সহ্য করেছে রাহুল। অনামিকা প্লিজ তুমি শান্ত হও, ভুলে যাও না যে তোমার মধ্যে একটা ছোট জীবন আছে। হুম, কিন্তু আমার ভাইটার কষ্টগুলো কিভাবে যাবে? আমি কয়েকজন ডাক্তারের সাথে কথা বলেছি, তিশাকে বাইরে নিয়ে ট্রিটমেন্ট করলে হয়তো কিছুটা সম্ভব, কিন্তু 99% এর নেগেটিভ সম্ভাবনা, আর 1% চান্স আছে যাও, কিন্তু ওই 1%ও হাতছাড়া করতে চায় না। আমার ভাইটা কি সুখ লেখা নাই? সে কি বাবার সুখ পাবে না কখনো? অনামিকা প্লিজ হতাশ হও না, আল্লাহ যা করে ভালোর জন্যই, আল্লাহর কাছে চাও,
দেখবে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আনামিকা রাহুলকে জড়িয়ে ধরে। এই দিকে আজ তিশাকে বাসায় আনা হয়। বাচ্চার জন্য যত খেলনা আনা হয় সব অন্য একটা রুমে রেখে দেয়। বাচ্চার জন্য দোলনা আনা হয়, ড্রেস, সব কিছু তিশার রুম থেকে সরিয়ে নেওয়া হয়। কিছুটা স্বাভাবিক করার জন্য রুমটা পুরো আগের মতো করা হয়। তবুও তিশার মন যে বাচ্চার জন্য এখনও কাতর। আজ ভাবছি আমি আমার বউয়ের জন্য রান্না করব। তো ম্যাম কী খাবেন আপনি? কিছু না। হুম বুঝছি, আজ ভালো রান্না পারি না যে তাই। হুম কি, আমি আজ রান্না পারি না যে এইভাবে বললে? হ্যাঁ হ্যাঁ, নিজের স্বামীকে বলেছো তো। দাঁড়াও আজ রান্না করে দেখাবো আমি। হুম আমি কিছু খাবো না, রুমে যাব। নিয়ে যাবে? ওকে। আহনাব তিশাকে রুমে নিয়ে যায়। তিশা পুরো রুমটা দেখে, কিছু নাই তার বাচ্চার। যখন প্রথম সে তার প্রেগনেন্সির কথা আহনাবকে বলে, আহনাব তো পুরো বাড়ি এক করে ফেলে খুশিতে। কত খেলনা, দোলনা, ড্রেস সব কিছু আনে বাচ্চার জন্য। আলাদা রুমও করে যেখানে সব কার্টুন দিয়ে রং করা খেলনা সব কিছু। আর আহনাব তো প্রতিদিন তিশার পেটে কান দিয়ে রাখতো বাচ্চার আওয়াজ পেতে। তিশা খুব হাসতো এই দেখে। আহনাব তিশাকে শুইয়ে দেয়। তিশা আহনাবের হাতটা ধরে বলে, একটু থাকবে পাশে? আমি আছি। আমাকে মাফ করে দাও প্লিজ। কিসের জন্য মাফ চাও তুমি? আমি পারলাম না আমাদের বাচ্চাকে বাঁচাতে। আমি অনেক খারাপ মা যে নিজের সন্তানকে রক্ষা করতে পারলাম না। যদি আর একবার চোখ থেকে পানি পড়ে খবর আছে। আসলে তোমার দোষ নাই, সব দোষ আমার যে তোমাকে একা এইভাবে বাসায় রেখে গেছি। আমার ভুলের কারণে সব হয়েছে। না তোমার না, আমার। তিশা শুনো, যা হয় ভালোর জন্য। আল্লাহ আমাদের কপালে যা লিখে রেখেছে তাই হয়েছে। কিন্তু তুমি ঠিক আছো? এইটা আমার জন্য অনেক বড়। আমার আর কিছু চাই না। আমি তোমায় নিয়ে আজীবন সুখে থাকতে পারবো। আমার কাছে আমার পাগলি থাকলে হবে। আহনাব তিশাকে জড়িয়ে ধরে। তিশাও আহনাবের বুকে যেন শান্তি পায়। শোনো, হুম, তাকে ছাড়বে না। তার শরীরের প্রত্যেকটা অংশকে এমন ভাগবে ভাঙা হোক যা সে বুঝুক কষ্ট কাকে বলে। আমাদের সন্তানকে যে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে তাকে শাস্তি দাও, এমন যে তার রুহও কেঁপে ওঠে। আহনাব তিশাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, শুধু একবার তাকে পাই সব কিছু জবাব দিয়ে ছাড়বো। তিশা আসো ঘুমাবে, আমার বুকে ঘুমাও। তিশা আহনাবের বুকে অনেক শান্তিতে ঘুমিয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণের জন্য। ঘুম যেন তার আসছেই না, আর আহনাবের দুই চোখে যেন ঘুম নাই। তিশা পুরো পরিবার সবার সামনে সে নিজেকে স্বাভাবিক রাখে, কিন্তু ভিতরে সে ভেঙে গেছে। তিশার কপালে চুমু দিয়ে সে তিশাকে বালিশে শুয়ায়। আর ওই রুমে চাই যেখানে বাচ্চার জন্য সাজানো হয় সুন্দর করে। আহনাব কারো সামনে চোখের জল ফেলে না, কিন্তু রাতের অন্ধকারে এই রুমে সে আর ধরে রাখতে পারে না তার চোখের পানি। কিভাবে পারবে সে, যে তার সন্তান হারিয়েছে, বাবা ডাক শোনার সুখ হারিয়েছে, ছোট একটা জামা পরে আছে খাটের উপর, তা নিয়ে চুমু খায় অনেক, বুকের সাথে লাগিয়ে নিচে বসে যায় ধপ করে, চিৎকার করে কাঁদতেও পারছে না, কারণ সবাই শুনবে, তিশাও শুনবে। মনে পড়ে সেদিন তিশা নিজের হাতে একটা জামা বুনে, লাল কালারের, বাহ কি সুন্দর, কার জন্য? আর কার জন্য? আমার জন্য বুঝি। বাহ আমার বউ কত ভালো, আমার জন্য গেঞ্জি বুনে। পাগল নাকি? এটা বাচ্চাদের, ওকে, আর আমার বেবির জন্য, আপনার জন্য না জানা। এখন আর আমাকে ভালোবাসে না? হুম হিংসুটে, আমার ছেলের জন্য। ছেলে হবে কে বলছে? হ্যাঁ আমার তো মেয়ে চাই, তোমার মতো কিউট। জি না, ছেলে তোমার মতো হবে, চোখগুলো তোমার মতন, কারণ তোমার চোখগুলো অনেক মায়া। আর নাক আমার মতো হবে। হুম কেন? তোমার নাক বোচা। আহনাব রেগে যায়, রাগি সুরে বলে, আমার মেয়ে হবে দেখিও। হুম আহনাব টিশার পেটে কান দিয়ে বলে, রাজকুমারী তাড়াতাড়ি এসে যাও, বাবা মেয়ে মিলে অনেক জ্বালাবো তোমার মাকে, আর অনেক খেলবো। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই আপনি মেয়ে চান তাই না? বুঝি বুঝি। আচ্ছা তিশা, আমি কি ভাবছি জানো? না বললে কেমনে জানবো আজিব? আমি ভাবতেছি আমাদের 8 থেকে 10টা ছেলে মেয়ে হবে। হ্যাঁ পাগল, যে কেউ জানে, আল্লাহ রে কি লোক। হুম পাগলই তোমার। আর আমার মেয়ে যখন আসবে না, তখন দেখবা বাপ মেয়ে মিলে
কত মজা করি, আমার বুকে ঘুম পাড়াবো আমার রাজকন্যাকে। আর আমি কই ঘুমাবো? হুম, তুমি পরে, আগে আমার মেয়েকে ঘুম পাড়িয়ে তারপর তোমাকে। দুইজনে অনেক হাসি মজা করে দিনগুলো ছিল খুবই মধুর। বর্তমানে আহনাব দিনগুলো মনে করে কাঁদতে থাকে, বুকটা ফেটে যাচ্ছে কষ্টে। এইভাবে কাটে আহনাবের প্রতি রাত। সে এই অন্ধকার রুমে এসে নিজের কষ্টগুলো তুলে ধরে চোখের পানিতে। তিশা আগে থেকে অনেক স্বাভাবিক হয়, কিন্তু কষ্ট রয়ে যায় আজও। কয়েকটা মাস কাটে, আকাশের খবর পর্যন্ত পাই নাই। অনেক পুলিশ লাগায়, অনেক কিছু করে, কিন্তু আকাশ যেন উধাও, কই আছে কেউ জানে না। আনামিকার আইসিউতে রাহুল আজ আইসিউর বাহিরে, আর আহনাব তিশা সবাইও রাহুলের ঘাড়ে হাত রেখে আহনাব বলে, চিন্তা করিস না, সব ঠিক হবে। কিছুক্ষণের মধ্যে একটা নার্স এসে বলে, ডাক্তার রাহুল মিষ্টি খাওয়ান, আপনার ছেলে হয়েছে। খুশিতে যেন আত্মহারা হয়ে যায় রাহুল। সবাই তো অনেক খুশি, তিশাও খুশি। রাহুল পকেট থেকে টাকা বের করে সব দিয়ে দেয় নার্সকে। একটা নার্স এসে বেবিটাকে রাহুলের হাতে দিতে লাগে। রাহুল বলে, এক মিনিট নার্স, তিশা এই দিকে আসবে? জি ভাইয়া, বলুন। আমার বেবিটা তার মামি মায়ের কাছে প্রথম যাওয়ার কি সৌভাগ্যটা পাবে কি? তিশার খুশি কাকে বলে ওই সময়। নার্সের কাছে হাত বাড়িয়ে দেয়। নার্স যখন বেবিটা তিশার হাতে রাখে, তিশা বেবির কপালে চুমু দিয়ে বুকে আগলে দেয়। সবাই এই মুহূর্তটা দেখে খুশি হয়। আর আহনাব তো তিশার এই খুশি দেখে তার মনে আজ খুব আনন্দ। আর তিশা যে অনেক দিন পরে এইভাবে হাসছে। আনামিকাকে কেবিনে দেখতে যায়। তিশা বেবিটা আনামিকার কোলে দেয়। তিশা শোনো। জি আপু। আমার ছেলের আর এক মা হবে? কথাটা শুনে যেন তিশার কি খুশি লাগছে সে নিজেও জানে না।